ম্যানচেস্টার ইউনাইটেডে যে যদি বেটার কিছু করতে পারি তাহলে আমার ক্যারিয়ারের জন্য বেটার হবে মাথার উপর খরতাপ গা বেয়ে দর দর করে ঝরছে ঘাম তীব্র তাপ প্রবাহে যখন ঘরে বসে থাকায় মুশকিল তখন লম্বা লাইনে দাঁড়িয়েও ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি এ যাত্রা তো স্বপ্ন পূরণের এমন অপেক্ষা স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সুযোগ করে নেয়ার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ফুটবলারদের ট্রায়ালের এক ক্যাম্পেইন শুরু করেছে বেসরকারি এক প্রতিষ্ঠান ইউনাইটেড উই প্লে নামক স্লোগানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচশো ফুটবলারের অংশগ্রহণে শুরু হয়েছে দুই দিন ব্যাপী এই ট্রায়াল কার্যক্রম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে প্রথম দিন আড়াইশোর বেশি ফুটবলার অংশ নেন এই ট্রায়ালে কেউ মায়ের হাত ধরে কেউ আবার বাবার হাত ধরে এসেছেন এই ট্রায়ালে বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে দেখা করা কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ লুফে নিতে মুখিয়ে খুদে ফুটবলাররা আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বাফুফের ক্যাম্পে থাকা বয়স ভিত্তিক দলের ফুটবলাররাও আমি এক্সপিরিয়েন্সটা করতে চাইছি আই ওয়ান্ট ডু ریلی গুড এন্ড ইফ আই গেট আ টু দ্য ট্রায়াল আই ওয়ান্ট টু টু ম্যানচেস্টার ইউনাইটেড যদি সিলেক্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যে যদি বেটার কিছু করতে পারি তাহলে আমার ক্যারিয়ারের জন্য বেটার হবে রোনালদো যে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম খেলাচ্ছে তাই ম্যানচেস্টার ইউনাইটেডে আসলাম আশাবাদী আমরা সবাই যে আমরা টিকবো এবং ম্যাচগুলো উপভোগ করবো সামনে হচ্ছে পর্তুগালে একটা ম্যাচ আছে ওটা ইউনাইটেড ওয়ার্ল্ড ম্যাচ একটা সো ওইটাতে আমার এটা অনেক কাজে আসবে স্যার বলছে যে তোমাদের খেলা আমাদের খুব ভালো লাগছে তো তোমরা এত ভালো পাসিং এত ভালো ফুটবল খেলো আমি এটা আশা করি নাই আমরা এখান থেকে নতুন কিছু শিখতে পারছি দেখতে পারছি আরও হয়তো এরকম সুযোগ আসবে ওইগুলো আমরা এখন থেকে বুঝতে পারবো এখানে আসছি আমার ড্রিম খেয়ে খেলতে ফুটবল ওকে তোমার বয়স কত নয় নয় এত ছোট বয়সে খেলতে এসেছো কেমন লাগছে এই বিষয়টাকে অনেক ভারত নেপাল বেশ কয়েকটি দেশে চলছে ফুটবলার কার্যক্রম বাংলাদেশ থেকে বাছাইকৃত তিনজনের জন্য সুযোগ থাকছে ভারতে ক্যাম্প করার সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পাশাপাশি থাকছে চমৎকার সব সুযোগ সুবিধা এখান থেকে তিনজন প্লেয়ারকে আমরা সিলেক্ট করবো বেস্ট তিনজন প্লেয়ারকে এবং এদেরকে আমরা পরবর্তীতে ইন্ডিয়াতে নিয়ে যাব ওখানে কোচিং হবে তারপরে ওখানে ফাইনাল করা হবে ওখান থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে যাওয়া হবে ম্যানচেস্টার ইউনাইটেডের স্টেডিয়ামে বসে ম্যানচেস্টার ইউনাইটেডে সরাসরি খেলা দেখতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেডের যে জায়গাগুলো আছে যেখানে জার্সি বিক্রি করে বা ওদের যে জিনিসগুলো আছে সেগুলোর একটা ট্যুর থাকবে জাস্ট ওয়ান ডে বাট ইট ইজ এ ভেরি মানে মিনিংফুল ট্রিপ ফর দেম ফুটবলার অন্বেষণ কার্যক্রমে ট্রায়ালের দ্বিতীয় দিন অংশগ্রহণ করবেন বাকি আড়াইশো জন ফুটবলার তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা